গাড়ি কেনা মধ্যবিত্তের কাছে এখন আর বিলাসিতা নয়, প্রয়োজন। এই গাড়ি আরও সহজলভ্য করতে গাড়ি সংযোজনের পাশাপাশি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে উন্নীত করতে কাজ করছে দেশের একমাত্র গাড়ি সংযোজনকারী সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর উৎপাদন বৃদ্ধি ও আধুনিকায়নে সরকারের নিয়েছে নানা পরিকল্পনা। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশীয় শিল্পের প্রসার ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কমবে গাড়ির উৎপাদন খরচ। বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে। দেশের গাড়ি নির্মাণ শিল্পে সবচেয়ে পুরনো ও পরিচিত নাম প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিদেশ থেকে ছোট ছোট যন্ত্রাংশ এনে সংযোজনের মাধ্যমে পূর্ণাঙ্গ গাড়ি নির্মাণ করছে এই প্রতিষ্ঠান। এর প্রত্যেকটি ইউনিটে অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে এই কাজ চলছে দীর্ঘ 55 বছর ধরে। বর্তমানে এই কারখানায় সংযোজন করা হচ্ছে জাপানের মিৎসুবিশি সহ বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি। মান নিয়ন্ত্রণে এখানে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল মেশিন। মিৎসুবিশির যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটাকে আমরা ফলো করি এবং প্রত্যেকটা গাড়িতে আমাদের যে মান -25, এটা আমরা কন্ট্রোল করার সবসময় চেষ্টা করি এবং এটা কন্ট্রোল না হওয়া পর্যন্ত আমরা গাড়িটা কখনো ডেলিভারি দিই না। প্রতিষ্ঠার পর থেকে প্রগতি 50,000-এরও বেশি বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি সংযোজন করেছে বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। এখন মনে করেন যে আমাদের ভলিউম আছে মাত্র হলো 1,000-1,200 টাকা, এটা আমরা 10,000-15,000-এর মধ্যে আমরা নিতে চাই এবং সেক্ষেত্রে আমাদের পরিকল্পনা হলো জিইউবি ফান্ডের মাধ্যমে এখানে আমরা হলো আধুনিক প্ল্যান্টটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই গাড়িতে পর্যায়ক্রমে যদি আমরা লোকালি কিছু পার্টসকে সংযোজন করতে পারি তখন দেখা যাবে যে আমাদের লোকালি কাজের যেমন সৃষ্টি হলো তেমনি আবার হলো প্রাইসটা আমার কমে আসবে, তখন আমার সাধারণ ক্রেতা তারা এদিক থেকে সাশ্রয় হবে। প্রগতির কার্যক্রম পরিদর্শনে এসে এর উন্নয়ন ও আধুনিকায়নে সরকারের নানামুখী পরিকল্পনার কথা জানান প্রগতির নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বিএসইসির চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল হক ভূঁইয়া। প্রগতি ইন্ডাস্ট্রিজ বঙ্গবন্ধুর স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্বপ্ন আছে, সেই স্বপ্ন বাস্তবায়নেই কিন্তু আমরা কাজ করছি। মূলত প্রগতি এখন যে অবস্থায় আছে, এখন আপনি দেখেছেন যে এখানে আমাদের জিপ আমরা এখানে অ্যাসেম্বল করছি, পিক আপ অ্যাসেম্বল করছি। শুধুমাত্র সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নয়, আমরা ওপেন মার্কেট অপারেশনে যাওয়ারও চিন্তা ভাবনা করছি। অল্প সময়ের মধ্যে আমরা একটা মার্কেট স্টাডি করবো, একটা জয়েন্ট স্টাডি ইন বিটুইন বাংলাদেশ এন্ড জাপান। আফটার দিস স্টাডি আমরা ডেফিনেটলি উইল গো ফর ম্যানুফ্যাকচারিং। তো আই হোপ যে প্রগতি এবং মিৎসুবিশি বাংলাদেশে একই সঙ্গে প্রোডাকশনে যেতে পারবে। আমদানি করা গাড়ির চেয়ে দেশে সংযোজন করা গাড়ির দাম তুলনামূলক কম, ফলে সাশ্রয়ী হচ্ছে বৈদেশিক মুদ্রা, পাশাপাশি স্বপ্নের সেই গাড়ি চলে আসছে মধ্যবিত্তের হাতের নাগালে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের প্রতিটি পরিবারে থাকবে নিজস্ব গাড়ি। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন।